হাজরান আল্লাহ পাক আপনাদের খেদমতে হাজির করেন বলি আসুন আলহামদুলিল্লাহ। আসেন না বাপ, যারা আশেপাশে আছেন সব শোনেন। আমি তো ঘুরে ঘুরে দেখলাম, আমি একবার এসে ঘুরে গেছি, সব ঘুরে বেড়াচ্ছেন বাপ। যিনি যশ ইজ্জত দেন আল্লাহ আপনাকে মতে কবর ইজ্জত দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজের মহফিল, ওয়াজের মহফিল, ওয়াজের মহফিল, যখন বান্দা ওয়াজের মহফিলে আসে তার গুনাহকে আল্লাহ মাফ করে। যখন বান্দা ওয়াজের মহফিলে আসে সে একা আসে না, তার সঙ্গে 70,000 ফেরেশতা আসে। বলে সুবহান আয়না রে বাবা, আল্লাহর জন্য মুক্তাসের কথা বেশি তো বলবো না, আল্লাহর জন্য আসেন। আমার যুবকরা বেশি করে আসেন, আমার গুনাহগাররা বেশি করে আসে। আয়না রে বাবা, তুই এত নিরাশ হচ্ছিস কেন? তোর খোদাকে চেনো বাবা? আহা বাবা, এক মেয়ে লোক ছটফট করে, আল্লাহর হাবিব বলেন মেয়েটা অমন করে কেন? ইয়া নবী আল্লাহ, ওর ছেলে হারিয়ে গেছে, পরক্ষণে যখন ছেলে পায় মা খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব, আল্লাহ নবীরা বলেন হারানো ছেলে পেয়ে মা যেমন খুশি হয় তার চেয়ে আমার আল্লাহ 70,000 গুণ খুশি হয়ে যায় যখন হারানো বান্দা আল্লাহ পেয়ে যায়। জোরে বল না সুবহান আল্লাহ। আয় না রে বাবা, আয় বাবা, আমার গুণাগার বিনামাজ দিলে আয় বাপ। আসেন আমার যুবকরা, হ্যাঁ যুবকরা বলেন মরে গেল নেতা নেতা করে, নেতা সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, মরে গেল নেতা করে। আরে বেটা তোদের নেতা দাঁড়িয়ে পিশাব করে, নেতা লে জনাবে মোহাম্মদ রসুল্লাহ, যার নেতৃত্বে আল্লাহ নিজেকে দিয়ে দিয়েছেন বাপ। আয় না আমার যুবকরা, আহ বাপ, আমি হেল্পফুল ফজলের দল করি, অরাজনৈতিক। অনেকে প্রশ্ন করে আপনি রাজনীতি করেন না? আরে ভাই আমি বুঝি না, না বুঝলে করা যায় নাকি? কামারের কাজ কুমোর করে ধরতে না জানে পুড়ে মরে। তবে আমি মনে করি আমি যে রাজনীতি করি এর চেয়ে বড় রাজনীতি হতে পারে না। আমি বান্দাকে আল্লাহর সম্পর্ক করে দিই, বলো সুবহানাল্লাহ। আরে বলে না সুবহানাল্লাহ, আল্লাহ কবুল কর বলো আল্লাহুম্মা আমিন। আমার যুবকেরা আয় বাপ, আয় আমার যুবকেরা, দার জওয়ানি তওবা কর দার কুয়াতে পয়গম্বরি, জওয়ানি অক্ত তওবা পয়গম্বরি কোত রাখে। যখন কোন জওয়ান ছেলে, যখন কোন জওয়ান ছেলে সেজদায় পড়ে যায় তার সেজদাটা আল্লাহর কাছে 70 গুণ দরজা হয়ে যায়। আয় না রে বাপ, আয় মা, ও মা, মারে শোন না রে মা, মা মরবি নি মা, তুমি কি ভাবছো আজরাইল ভুলে গেছে তোমাকে নাকি? আহ মা শোন না রে মা, মা মা মেয়েরা নবী হয় নাই কিন্তু নবীদের মা হয়েছে, মেয়েরা নবী নবীদের মা হয়েছে। যে মেয়ে লোক পাঁচ আসে নামাজ পড়ে, পর্দা সাথে থাকে, স্বামীর খেদমত করে, নিজের আপনার হেফাজত করে, রোজার মাসে রোজা রাখে, আল্লাহ তার জন্য বেহেস্তে দরজাগুলিকে আল্লাহ খুলে দেয়। ওমা মারে, ওমা মরবি নি মা, কবরে যাবে নি মা। যখন কোন মেয়ে ছেড়ে, যখন কোন মেয়ে ছেলে আপনাকে রাস্তায় বেরিয়ে যায়, এ তাকায় উনি তাকান, তিনি তাকান, সে তাকান, ওই মেয়েটা যেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সাথে জেনা করতে করতে হাসরের ময়দানে যাচ্ছে। মা ওমা শোন না রে মা, ওমা মেয়েরা নবী হয় না কিন্তু নবীদের মা হয়ে যায়, মেয়েরা নবীদের মা হয়ে যায়। যখন কোন মেয়ে ছেলে, মা শোন না রে মা, আহ মা, যখন কোন মেয়ে ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ে, পর্দার সাথে থাকে, স্বামীর খেদমত করে, নিজের আবরু হেফাজত করে, রোজার মাসে রোজা রাখে, ওই মায়ের জন্য, ওই মায়ের জন্য আল্লাহর বেহেশত চারটা দরজা আল্লাহ খুলে দেয়। যার ঘরে আল্লাহ বউ আছে তার ঘরে ইসলাম আছে, যার ঘরে আল্লাহ বউ আছে তার ঘরে ইসলাম আছে। যখন কোনো মেয়ে ছেলে আপনাকে রাস্তায় বেরিয়ে যায়, এ তাকায় উনি তাকান, তিনি তাকান, সে তাকান, ওই মেয়েটা যেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সাথে জেনা করতে করতে হাসরের ময়দানে যাচ্ছে। এসব মেয়েদের কি ভাবছেন? এসব মেয়েরা জান্নাতে যাবে যারা বেপর্দা হয়ে ঘুরে? আরে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ তাদের নসিব হবে না। আমরা তো সব বাদ, কি ওয়াজ করবো, আয় বাবার মুখতাসার কিছু আমাকে শর্ট করে দিতে হবে, কেন রাত হয়ে গেলে দূরের লোক যদি কষ্ট হয়ে যায়। যাই হোক, আমার সামনে কিন্তু মহফিল আছে, যাবেন আগামী শুক্রবার থেকে মহফিল, শনিবারে প্রকাশ্য বাহাক ইনশাল্লাহ, হকের বলছেন না অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্য বাহাক।
এই বাহাজটা আপনাদের যেতে হবে। বলছেন না তিরিশ পয়লা দুসরা তিরিশা অঘ্রাণ তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো তারিখে মোনাজাত হবে দারুসালামে, আপনারা যাবেন না? না গেলে আমি ওয়াজ করবো না বাপ। যাবেন তো ইনশাল্লাহ বাপ, প্রকাশ্য বাহাজ ইনশাল্লাহ। ফুলপুরা শিব ঠকায় না, ফুলপুরা ঠকায় না, তার ডাক্তার শহীদুল্লাহর মতন বিদ্যান ফুলপুরায় যেত না, ফুলপুরা ঠকায় না, আল্লাহ রহুল আমিষার মতন লোক ফুলপুরায় যেত না, ফুলপুরা ঠকায় না, তার শশীনারের মতন পীর ফুলপুরায় যেত না বাপ। আজ কি ওয়াজ করব, দশ দিন ধরে শুনছেন হবে দোস্তরা, নসিবে কি আসে আল্লাহ জানে, বাবারা কি ওয়াজ করবো, এ টাউটারেরা, এ গুন্ডারা, এ বদমাইশেরা, তোদের কপালে ঝাঁটা পড়েছে, তোক দিনে ঝাঁটা লেগেছে, যদি দশ দিনের এই আওয়াজে মনের পরিবর্তন না হয় আর নসিবে হবে না বাবারা। আয় আল্লাহ আল্লাহ বাপ, আল্লাহ আল্লাহ বাপ। এখন মুসলমান সব গুন্ডা হয়ে গেছে, এরা ইসলামের ঘরে ডাকাতি করে, রেশমের আওয়াজ হয়ে গেছে বাপ, কি আওয়াজ করবো, রেশমে আজা রহ গায়া রোহে বেলালি না রহি, ফলসফা রহ গায়া তলকিন গজালি না রহি, রেশমের আওয়াজ। শয়তান আছে কি না, চালাকি, সব চালাকি শিখাচ্ছে যে মরে গেলে খানা করবি, ভ্যান্ডি বেগলি ঘুরছে আর মরে গেলে চল্লিশের খানা, তবে আর কি গরম ভাত খেয়ে থাকো, ভ্যান্ডি বেগলি মরে গেলে চল্লিশের খানা, মিলাদ হচ্ছে ভ্যান্ডি বেগলি রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছে, বলছে ন্যাংটা হয়ে আধ ন্যাংটায় ঘুরে বেরিয়েছে, এখন বলে মিলাদ। বলছেন না কত চালবাজ, কত চালাকি শিখিয়েছে শয়তানি চক্কর কিনা, বুঝতে পারছেন না বাপ, বুঝতে পারছি না আমরা কি চক্করে পড়ে আছি, মরে গেলে চল্লিশের খানা এত সস্তা নাকি, তামাম দুনিয়ার সমস্ত গরু যদি কেটে খানা করেন, সব খাসি যদি কেটে খানা করেন, তামাম দুনিয়ার সমস্ত চাল যদি রান্না করেন, মিয়ার সাহেব নাবাজিরা ইমানের সাথে একটা শ্রদ্ধা দেওয়ার সমান দাম হবে না, ইমানের সাথে একটা শ্রদ্ধা দেওয়ার দাম হবে না। এখন তো সব নাটক, অভিনয় যাত্রা করো না, নাটক দেখো, নাটক দেখো, তাই ধর্মটাকে নাটক বানিয়ে ফেলেছে, মরে গেলি চল্লিশের খানা, তবে আর কি কবরে শুয়ে দিয়েছে আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আগে নেই পরে নেই মিল্লাতে, তোর মতন কাউটার দুনিয়াতে আছে, তুই একটা বদমাইশ, তুই একটা গুন্ডা, তুই একটা ইসলামের ঘরে চুরি টেনে করে আসো মিয়াটাকে, মরে গেলি কবরে শুয়ে আলা মিল্লাতে রাসূলুল্লাহ। বাহ এত সস্তা মিয়া সাহেব, দোস্তরা মুসলমান চিনা যায় না, রাস্তায় যদি কেউ হাটফাল করে তো মিয়া এই ছেলেরা সরে যাও সরে যাও, তাকে ন্যাংটা করে দেখতে হয়। এইসব ওয়াজ করি বলে আমার কাছে কেউ মুড়ি হয় না বাবা, আমাকে কেউ পিত্তির বলে না, কি বলবো আমার নসিব খারাপ আর কি বলবো বাবারা। আয় মুসলমানি বোঝ বাবারা, বোঝ বাপ, বলি জিকির করো তা করবে না, জিকির করো তা করবে না, দেখেন না লাশ নিয়ে যাচ্ছে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুর্দা কি পড়ে, মুর্দা যা টেপে তুলে আছে তাই বেরোবে, মুর্দার টেপে যদি গান থাকে গান বেরোবে, কোরআন থাকে কোরআন বেরোবে, লাশ নিয়ে যাচ্ছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুর্দা কি পড়ে, আজকাল দেখেন না ইয়ং ব্যাচের অবস্থা, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুর্দা কি পড়ে, মুর্দা বলে তারা দাবা রে 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 রে, কবরে চলে গেল, কাকে ঠকালে, পিসাবের আল্লাহকে কাকে ঠকালে, পিসাবের আল্লাহকে কাকে ঠকালে, আল্লাহকে কাকে ঠকালে মিয়া সাহেব, না পীর সাহেবকে কাকে ঠকালে, এসো না মিয়া, পীর সাহেব ঠকাচ্ছ মিয়া সাহেব, আসেন বাপ, হিন্দুস্তান পাকিস্তান আফগানিস্তান সব স্থানে ফিরে আসা যাবে, কিন্তু কবরস্থানে যে আর ফেরা যাবে না বাবারা। মুসলমানি পরিবেশ নিয়ে আসেন, মুসলমান কাকে বলে যে আল্লাহর মতে চলো, এখন তো সব টাউটারি মিয়া সাহেব, কোরআন পড়ে না, কোরআন পড়ে না, আমেরিকানের প্রেসিডেন্টের বেটি কোরআন পড়ে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলে এটা কি বলে কোরআন, হ্যাঁ বেনজির এটা কি বলে কোরআন, হ্যাঁ তুমি কোরআন পড়ো, আমেরিকানের প্রেসিডেন্টের বেটি কোরআন পড়ে বলে আমাকে ভালো লাগে, আর মুসলমানের বাচ্চা ঘুটুকুনের বাচ্চা বিচিত্রা পড়েনি আসা, ওর কাপড়ে দিয়ে দিবি, ওর কাপড়ে দিয়ে দিবি আসা, কোরআনের চেয়ে বড় কিতাব আছে, এত গল্প পড়ো কোরআনের গল্প দেখেছো, আহ বাবা রে, এ সাইন্স ওয়ালারা
এই বিজ্ঞানওয়ালারা দুনিয়ার মানুষের দিল দিমাগকে কোরআন চেঞ্জ করে দিয়েছে। তামাম দুনিয়ার লোক জানেন কত গল্প পড়েছ, কত মিথ্যা উপন্যাস পড়েছ, কোরআন কি তুমি দেখেছ? সবাই জানে, ছোট জানে বড় জানে, পুরুষ মেয়ে নালে ছেলে হয় না। আল্লাহ পাক বিনা বিনা বাপ মায় আদমকে তৈরি করে দেখাচ্ছে। কোরআন পড়েছ মিয়া সাহেব? কোরআন পড়ুন বা, কোরআনে কত গল্প সবাই জানে, স্ত্রী স্বামী নালে বাচ্চা হয় না। আল্লাহ ঈশাকে দেখাচ্ছেন বিনা বাপে করে, বলে সোহান আল্লাহ, আল্লাহ ভাই না, আল্লাহ ভাই না মিয়া সাহেব, কত গল্পই তুমি পড়ো, তুমি জানো, সবাই জানে মেয়ের বাচ্চা দানি ছাড়া ছেলে হয় না। আল্লাহ উজাইর সাল্লামকে বিনা বাপে তৈরি করে দেখিয়ে দিলেন, বল সোহান আল্লাহ, বিনা মায়ে তৈরি করে দিলেন, বল সোহান আল্লাহ। রে বাপ, কোরআন রিনা বাপ, কোরআন ইজ্জত কর, কোরআন ইজ্জত করো মিয়া সাহেব। দেখেন না ভারতের মতন জায়গায় ওরা বললে কোরআন ব্যান করা হোক, ভারতের মতন জায়গায় ওরা বললে কোরআন ব্যান করা হোক, ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রায় দিচ্ছে, একজন হিন্দু ভদ্রলোক হয়ে রায় দিচ্ছে, বলছেন ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রায় দিচ্ছে যে কোরআন একটা স্বর্গীয় আইন, এই আইনকে রোধ করার ক্ষমতা পৃথিবীর কোন আইন নাই। বলে না ইসলাম মিটে না, মিটানো যায় না, যারা মিটাতে সে তারাই মিটে যাবে। বাপ শোনা রে বাপ, কোরআনের কাছে যান সব সমাধান পাবেন বাপ, কোরআন দেখেন না কি বলে। বলছেন না বাপ, কোরআনের মধ্যে একমাত্র বলতে পেরেছে জালিকাল কিতাবুল লা রাইব ফিহি, একে তো কোনো সন্দেহ নাই, আল্লাহ নলেজে দিয়েছেন, ব্যক্তিকেও আল্লাহ দিয়েছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আর 1400 ধরে গেল কিন্তু কেউ উঠে দাঁড়াতে পারলো না, তার বিপরীত কিছু আনতে পারলেন না। দোস্তরা আমি তো বহু দেশে যাই, দেখেছি, সেদিন একজন বলছেন না ধর্মযাজক খ্রিস্টানদের পোপ পাদ্রি মুসলমান হয়েছে, নাম রেখেছে আহমদ দিদার, এখন কোন পীর সাহেবের দাঁড়াই লাগবে না, পীর সাহেবের দাঁড়াই লাগবে না, এখন সেই আহমদ দিদার। কম্পিউটারের উপরে যখন দুনিয়ার কিতাব রাখছে উঠে যাচ্ছে মানুষের কথা, আর যখন কোরআন রাখছে তখন উঠে যাচ্ছে মানুষের কথা নয়, মানুষের কথা নয়। বলেন সুবহানাল্লাহ, বাপ আয় না রে বাপ, শোন ইসলাম বোঝ, হিসাব ইসলাম লি না, বিয়া রেশমের আওয়াজ মাহফিল করতে হবে, 10 দিন হয়ে গেল, ওই আলু কি তরকারি যে পাহলে থি। একজন লোক জেন হাসিল করেছে, বলছেন না যা দেয় সব হয়ে যায়, বলে কুত্তার ন্যাজ দা, ওই কুত্তার ন্যাজ মালিশ করে আবার ছেড়ে দেয় ব্যাকা, তো 10 দিনের এই কুত্তার ন্যাজ কার কার সিধে হলো আমি বলতে পারবো না, কি সিধে হবে, যাক যা পয়সা দুবার দিয়ে দেন বাবা, নজর নায়ক মোর্দা জাহান নামে জাহান নামে আমার হাল রুটি হয়ে গেল। মিয়া সাহেব কি যে আমরা ধর্ম বুঝি, দোস্তরা আসেন মুসলমান ইলান বাপ, মুসলমান ওকে বলে যে আল্লাহর মতে চলে, কারমত কারমত কারমত, যেমন কারমত কারমত কারমত, যাতে ঘরে মসজিদে পাওয়া যাবে, তাতে ঘরে জান্নাতে পাওয়া যাবে, যে নিজের জায়গা মসজিদে করলো আল্লাহ তার জায়গা বেহেস্তে করে দিচ্ছে। ইমানই মজবুত হন, যখন আশরাফুল আসাম ফুঁক দিবে সমস্ত ধ্বংস হয়ে যাবে, কিন্তু মোমেনের ইমান ধ্বংস হবে না। দোস্ত বন্ধুরাম, যখন আশরাফুল আসাম ফুঁক দিবে ও দুনিয়ার মানুষরে সমস্ত ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদগুলি ধ্বংস হবে না, এই মসজিদগুলি উড়ে উড়ে যে খানায় কাবার সাথে মিশে যাবে। এবং যত দিনের মসজিদ, যত দিনের মসজিদ, যত মুসল্লির মসজিদে সেজদা দিয়েছে আল্লাহ, ওই মসজিদের মুসল্লি প্যাসেঞ্জারলি আল্লাহর বেহেশতে চলে যাবে। বাপ আজ আমরা মুসলমান হয়েছি, একটু মুসলমানিয়া ভুলিলাম না বাপ। দোস্তরা বন্ধুরা আসেন মুখতাসার কিছু আলোচনা, কি করব বাপ, দুঃখ লাগে। কোরআনের কাছে যান, কোরআনের কাছে যান, কোরআনের কাছে যান, এইসব পিরসাহ মোল্লা ঝাট্টা মারো ধরে, এই পিরসাহ মোল্লারা ঝাট্টা মারো, পিরসাহ মোল্লাদের ঝাট্টা মারো, এরা কওমের দুশ্মন, জাতের দুশ্মন, এসব পীরেরা, এসব মোল্লারা জাতের দুশ্মন, এসব পীরেরা জাতের দুশ্মন, এরা শুধু পার্টিবাজি করে, শুধু নিজের মুড়ি, নিজের পীর, নিজের দল, নিজের দল, এরা কমের পানে তাকায় না, এরা জাতের পানে তাকায় না, এরা কমের পানে তাকায় না,
যে পৃথিবীর বুকে কোটি কোটি মুসলমান মরে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এরা শুধু মুড়ি দেখলে পড়ে আছে। এরা কমের দুশ্মন, জাতের দুশ্মন। এই কথা আপনারা খুশি হলেন না বেজার হলেন? তাদের দিল খুলে বলেন যেন এই জমিনে জীবন এমন তকবির হয় না, বলেন দোস্তরা এরা জাতির দুশ্মন। মিয়া যান কোরআনের কাছে, যান ফয়সালা পাবেন, পীরের কাছে যাবেন ফয়সালা নাই, একটা টুপির ফয়সালা নাই, এ বলে লম্বা টুপি, ও বলে গোল টুপি। সেদিন দেখলাম দিল্লির ইমাম সাহেব মানে চার কোনা টুপি, ওই পাকিস্তানের মুফতির মাথায় এখানে পেট কাটা পান মতন টুপি, বলছেন না অমুক পাঁচ কোড়ি টুপি, অমুক গোল টুপি, বুঝলেন না। সেদিন একটা পীর সাহেবের দেখলাম ষোলো কোড়ি টুপি, ওরে বাবা রে বাবা রে। মিয়া সাহেব এদের টুপির মিল হলে এরা আমাদের ধর্মের কি মিল দিবে? এরা আমাদের টুপির মিল এখনো দিতে পারলে না। এক পীর দেখতে পারে না, এক মুড়ি দেখতে পারে না, এক মরালে এক মরা দেখতে পারে না, কুত্তার মতন ভেক 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 করে কুকুর না মানুষেরা। মিয়া সাহেব কি বলবো, দুঃখিত, প্ল্যান তো আমার ফেটে যাচ্ছে মিয়া সাহেব, আমি সব কথা আমাদের খুলে বলতে পারছি না। তবে বাপ আসেন দারুস সালামে, আমার জায়গায় আসেন, বুক ফুলে বক্তৃতা করতে পারবো আল্লাহ যদি করেন। মিয়া সাহেব দুঃখ লাগে কত, ব্যথা লাগে কত মিয়া সাহেব, যেখানে কোরআন বলছে নবী মরণের বিছানায় শুয়ে মিয়া শেষ হজ্জাতুল বেদাতে নবী বলে যাচ্ছেন যে আমার উম্মতেরা শোনো, তোমরা দরাদরি করো না, তোমরা আরবি আজামি তারতম্য করো না, আর সেইটাই মুসলমানের মধ্যে বেশি। রসুলের মধ্যে কিয়াম হয়, মিলাদ হয়, এ হয়, ও হয়, কত কিছু হয়, আর এটা দেখতে পারো না। কোরআনের সেই আয়াতের মধ্যে আছে যে আল্লাহ নামাজ পড়তে বলছে, রোজা রাখতে বলছে, হজ করতে বলছে, সেই আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। সেইটি দল বেশি। বাবারা তোমরা কিসের জন্য এসো? আমরা মুসলমান ভাই ভাই হয়ে কাজ করি, কম্বল বাঁধতে গা উজড় হয়ে যাবে মিয়া সাহেব, ঠক বাঁচতে গা উজড় হয়ে যাবে মিয়া সাহেব, লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে মিয়া। কোথা আছে আখেরি জমানায় পড়ে গেছি বাপ, গুনা খাতায় জড়ি আছি আমরা। বাবারা আসেন ইমানটা রক্ষা করেন, সেই ইমানের উপর হামলা এসে গেছে মিয়া সাহেব। দশটা বন্ধুরা সেই ইমানের উপর হামলা এসে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমার ইউশ্রিক বিল্লাহ ফাঁকা ধার শেখ করবেন না বাপ। আমি ফুরফুরা বীর, কোটিবার খোদার কসম করে বলি, যার হাতে যান তার শপথ করে বলি, আল্লাহর জান্নাত আমার জন্য হারাম হবে, হারাম হবে, হারাম হবে। রসুল পাশার সাফাত আমার জন্য হারাম হবে, হারাম হবে। বাপ তোরা কোনো পীরের কাছে চাসনি, কোন মাজারের চাসনি, পীরের কাছে চাসনি, আল্লাহর কাছে চা, কার কাছে, কার কাছে, কার কাছে, কার কাছে, কার কাছে, মিয়া সাহেব কাফরে মরে যায় মিয়া সাহেব, কিছু হলে আজমি চলে যায়, কিছু হলেই আজমির চলে যায়। অনেকে গলায় দড়ি দিয়ে ঘোরে, বলে কি হবে, বলে খাজা সাহেব বাঁচিয়ে দিই, বলে হ্যাঁ, তিন হাত দূরে বাপরি মসজিদ ভেঙে ফেললো, খাজা সাহেব বাঁচাতে পারলো না, আর তোমায় দড়ি দিয়ে বাঁচিয়ে, বলে না অংশুপিল্লাহ। শয়তান খুব চালাক, সে সাপ হয়ে কামড়ায় আর রোজা হয়ে ঝাড়ে, পেটের মধ্যে নাই গাই টিপে ধরেছে, ওরে বাবারে মরে গেলাম, তার মধ্যে অশ্বাস দিলে ফালানা মাজারে যা, ফালানা কবরে যা, ফালানা দরগায় যা, কাফলে গেল মিয়া সাহেব। বাপ মুসলমানই পড়ি, ইমান মুসলমানই রেখতে হবে বাপ। দশরা বন্ধুরা আজ নবী দিয়ে বন্ধু শেরেক করাচ্ছে, বলে কি, বলে রসুলের পাক আল্লাহর জাত, কাফলে মরে যা মিয়া সাহেব। রসুলের পারে দেশে মাটি থেকে তৈরি, তাকে আল্লাহ নূরের নবুয়াত দান করেছেন, বড় সোহানা মিয়া সাহেব। আমার কি আছে, রসুল যদি কেউ নূর সাব্যস্ত করে, যদি রসুলের পাক আল্লাহর জাত বানান, তো আপনারা কেউ ফায়দা পাবেন না, ফায়দা পাবো আমি, আমি ফায়দা পাবো, যেহেতু আমি আর নবীর এক বংশের লোক, আল্লাহ রসুল ও কোরাইশ, আমিও কোরাইশ, যদি তিনানা চারানা কিছু হেস্তা পাই তা আমি পাব। আপনারা কি পাবেন, খামার চিল্লে মরছেন, ভাগ পাবেন না, ভাগ আমি পাবো, যদি প্রমাণ করে দিতে পারেন আমি ভাগ পাবো, কেউ পাবে না। আল্লাহর শুকর, আল্লাহ নবীকে নবী বানালেন আর আমাদের ঘরে নবীর গোলাম বানালেন, বল আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ। বলে নবী হাজের নাজের গায়েব জানে। সেদিন এক বিরাট মহফিল, বড় বড় মহাদ্দেশরা আছেন, আমি বললাম ঠিক আছে নবীকে যারা হাজের নাজের জানেন তাহলে আজ থেকে এক কাজ করেন, আজ থেকে যত মেয়ের বিয়ে দিবেন কাউকে সাক্ষী রাখ, কাউকে সাক্ষী রাখবেন না, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে দিয়ে দেন। আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে হবে,
বিয়ে হবে বিয়ে হবে, আর বিয়ে হবে বিয়ে হবে মিয়া সাহেব। তাহলে তিনি হাজির নাজির, আর আমার মেয়ের সাক্ষী হতে পারবেন না? তিনি সর্বত্র হাজির আর আমার মেয়ের সাক্ষী হতে পারবেন না? তিনি বলছেন না, বরং দোস্তরা বন্ধুরা, ফাতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে বিয়ে তো হবেই না, বরং কাফের হয়ে যাবে। মিয়া সাহেব বাপ, এইসব নবী দিয়ে কাফের? মিয়া সাহেব মাজার ধুয়ে খাচ্ছে, এস্তার ছাপিয়ে দিয়েছে যে 11টার সময় গোসল শরীফ হবে, হচ্ছে সুরের রক্ত খাবি কম গোনা হবে, গোসলের ধুয়ে কবর ধুয়ে যারা পানি খাবে কাফের মরে যাবে। মিয়া সাহেব হচ্ছে সুরের রক্ত খাবি কম গোনা হবে। কি হয় মুসলমানের যাচ্ছে সব বাপ, তোদের রুচি নাই। ইসলাম এসেছে আমাদের আল্লাহর বানাতে, আর আমাদের পীরেরা মধ্যে থেকে তাদের বানিয়ে নিচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এসেছে আমার ইবাদত করছে, এখন আমরা সব মানুষকে পীরের ইবাদত করাচ্ছি। মিয়া ইমান হারা হইও না বাপ, এতাত রসুলের ইবাদত আল্লাহর, এতাত রসুলের এবাদত আল্লাহর, একতেদা ইমামের এবাদত আল্লাহর, মুরিদ পীরের এবাদত আল্লাহর। বাপ খবরদার, বেইমান হয়ে মরো না বাপ, সব হারা হোক বেইমান হো না। কোরআনের কাছে যেন সমাধান পাবেন, পিসাদের সমাধান পাবেন না। সেদিনে যশোরে একজনকে ধরে মারছে, যশোরে একজনকে মারছে, বেটা দল নির্বই না দল নির্বই বলে মাফ করবেন, আমি নামাজই পড়ি না। ওরে সব বয়স বিয়ার দেখ, মিয়া দলে দলে ইসলামটা ঘুরে গেল। অথচ 33 কোটি দেবতা যারা তাদের মধ্যে এক হচ্ছে, আর যাদের খোদা এক, রাসূল এক, কিবলা এক, কাবা এক, তাদের মধ্যে হাজারো দল। মিয়া হ্যাঁ, কি যে দৃশ্য আমরা দেখছি মুসলমান রে, আমরা ফুরফুরা পীরের মত হচ্ছে, তাম দুনিয়ার মুসলমান আমরা ভাই ভাই, কোরআনের মত ভাই ভাই, নবীর আদর আহ্বান ভাই ভাই। মিয়া সাহেব দোস্তরা, যতক্ষণ কুফুরে না পৌঁছাবে সে আমার ভাই, পৃথিবীর কালমা মোমেনের কালমা ইমান ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ মুসলমান বাপ বাবারা ফিরে আয় তোরা কোরআনের কাছে যা, কোরআনে আল্লাহ বলছে জেকের কর, পিসাব এক পিসাব বলে আস্তে জেকের, এক পিসাবে জোরে জেকের, তাই একদল লোক বলে দূর জেকেরই করবো না। মিয়া সাহেব দেখেন কোরআন কি বলে, হযরত ইউসা সাহেব মাছের পেটে চলে গেছেন, মাছের পেটে চলে গেছেন, সেখান থেকে চিল্লাচ্ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শুনতে পেয়েছিল, শুনতে পেয়েছিল, আল্লাহ শুনতে পেয়েছিল, শুনতে পেয়েছিল তো? তোমার জোরেও শোনে আস্তেও শোনে কেন? আমার আল্লাহ কি রুগী নাকি, কি পঙ্গু হাসপাতালে রুগী নাকি? নাউজুবিল্লাহ, যে গল্প যাবে ঠ্যাং ছাড়া আল্লাহ চলতে পারে না, ফুলফুলা পিসা লাঠি হাত আল্লাহ রুগী নাকি? মিয়া সাহেব আহুয়া মাকুম আইনা মাকুন্তুম, বান্দা তুমি যেখানে আমি সেখানে, বাস জেকেটটা করবে। মি আমি বহু ফায়দা হয়েছি মা, ও মা ওই আমার কথা না খেয়াল রাখবি মা, গল্প করিস তোরা বেশি গল্প করিস, ও মা শোন না রে মা, মা আহা আমার কথা শোনেন মা, যে ঘরে জিকির হবে ওই ঘরে জেনভূত হবে না, কলেরা হবে না, ওই ঘর বরকত ছাড়া হবে না, জাদুটুনা থাকবে না। যে বৌমা, যে বৌমা আল্লাহ জিকির করে তার হাতের ভাতের হাঁড়ি ভাত ফুরাবে না। আল্লাহ জিকির করবেন বাপ, আল্লাহ জিকির, আল্লাহর জন্য, কার জন্য, কার জন্য, আল্লাহর জন্য আল্লাহ জিকির করবেন বাপ। দোস্তরা জিকির আল্লাহ লেন, কোন জিকিরটা? আল্লাহ দিলের জিকির লেন, কুলুবিকুম আমালিকুম, দিল দেখেন, আরো আল্লাহ দেখেন। আমাদের কত লোক দাওয়াত দেয়, প্লেটে যদি গুলো লেগে যায় ভাত খাবো, প্লেটে গুলো লাগালে ভাত খাবো নাকি? মিয়া সাহেব এই জিভ প্লেট, সুদের গু, ঘুষের গু, মিথ্যা করা ধাপ্পা পায় ধানাই পানি জীবন ভরে এই মুখে, আল্লাহ বলা মকবুলিয়তের দপ্তরে পাওয়া যাবে না। নামাজ পড়ে পড়ে যদি মসজিদের ছাতান দেখিয়ে ফেলো, কপাল যদি ফুটো করে ফেলো, মিয়া সাহেব হারাম খানে ওনার এবাদত মকবুলিয়তের দপ্তরে পাওয়া যাবে না। এ দুনিয়ার সবচেয়ে বড় অলিকে জানেন, যার বাড়ি মক্কা মদিনা শিব নয়, বগদাদ ফুরফুরা শিব নয়, এ দুনিয়ার সবচেয়ে বড় অলি যে লোকটা হালাল মাল খায় আর পাঁচ অক্সের নামাজ পড়ে আর সুন্নতের তাবেদারি করে, তার চেয়ে বড় অলি নেই জমায়ে মিয়া সাহেব। হালাল মাল খায়, পাঁচ অক্সের নামাজ পড়ে আর সুন্নতের তাবেদারি করে, এর চেয়ে বড় অলি নাই বাপ। দশরা বন্ধুরা আসেন, আমার বাবাজিরা কোরআন লেন, কোরআন লেন, কোরআনের দেখে আছে করবেন। মিয়া সাহেব জোরেও শোনে আস্তেও শোনে আল্লাহ। বিয়ে করেছেন? করেন। বিয়ে করেছেন?
মিয়া সাহেব যান সব লেন বাসন মিয়া সব লেন বরযাত্রী লেন মেয়ে বরযাত্রী লেন সব লেন কিন্তু মেয়েদের পর্দা করে নিয়ে যান আমি তো বিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছি এখন যে অবস্থায় মেয়েদের বিয়ে হয় ওই বিয়ে বাড়িতে ওরে আল্লাহ নাউযু বিল্লাহ কি হায়া শরম আছে মিয়া সাহেব দোস্তরা বিয়ে করে আমার আপত্তি কিছু নাই বাসর ঘরে কাউকে নেবেন না আপনার দেশে বাসর ঘরে কজন থাকে আর বলেন না কজন থাকে কি লোকজনের মাথা খারাপ নাকি সিদ্দিক আলী বলে তিনজন থাকে আর যাই বলে একজন থাকে আপনার দেশে বাসর ঘরে কজন থাকে কি সবাই বলছেন না নাকি হ্যাঁ বাসর ঘরে দুজন থাকবে আসল বাসর ঘর আসল বাসর ঘর আসল বার কলমের বাসর ঘরে থাকবে আল্লাহর বান্দা কে থাকবে কে থাকবে কে থাকবে আল্লাহর বান্দা কে থাকবে হ্যাঁ সেখানে যদি কোনো পীর রাখো কাফের হয়ে যাবে সেখানে কোন পীর রাখলে কাফের হয়ে যাবে মুখে বলছে আল্লাহ আল্লাহ আমার আজমির শরীফ বাবা খাজা সাহেব আল্লাহ আল্লাহ কাফের হয়ে যাবে অনেক আমাদের মুরিদ আছে বোঝে না এগো না চোখ বন্ধ করে আমার চেহারা আমার বাবার চেহারা দাঁড়া চেহারা ফুরফুরে কি আল্লাহ 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 ফুরে কাপড়ে পড়ে যাবে দেখে একমাত্র আল্লাহর জন্য কার জন্য আমি আসা কার জন্য আমি আসা বাবা ইমান মাথা ওরে পকেট মারে না এই পকেট মারবে পকেট মারবে এই পকেট মার পকেট মার পকেট মার আরে চোর 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 ওরে ইমান চোরেরা ইমান চোর ঘুরে বেড়াচ্ছে ওরা পকেট মারবে না তোমার ইমান মারবে এই চোরেরা সব চোরে চোরে সেজন সাবধান সাবধান তো ইমান মেরে দিবে মিয়া দোস্তরা বন্ধুরা ইমান বাঁচান ইমান বাঁচান ইমান রাখার ভাব নিজের ইমান নিজে রক্ষা করো ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আমিনু আর ইমানদার ইমানের হেফাজত করো আল্লাহ পরিচয় দিচ্ছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবু মুবিন শয়তান তোমার প্রকাশ্য শত্রু যুগ যুগ ধরে আসছে আদমের ছেলেদের মধ্যে দ্বন্দ্ববাদী দিলে আদমকে বলল খোদার কসম গন্ধম খাও আদম তুমি জীবনভর থাকবে ব্যাস ন্যাংটা হয়ে গেল সেই বীজ আছে না আদমের ছেলের মধ্যে বাজিয়ে দিল কালো গরু বিবি সে শয়তান আছে না আল্লাহ কুদরত দেখালেন উজা আলাইহিস সালামকে আল্লাহ বিনা মায়ের তৈরি করলেন আল্লাহ বলে শয়তান বলে খোদার ব্যাটা কাফের বানিয়ে কোটি কোটি মানুষকে আল্লাহ কুদরত দেখালেন যে বিনা বিনা বাপের ছেলে হয় এরা বললে ঈসা খোদার ব্যাটা কোটি কোটি মানুষকে কাফের বানালে সেই শয়তান আছে না সেই শয়তান চাল খেলে বেড়াচ্ছে ওরে বাপরে নবী এ জাতা নবী নাকি আরে বাপরে বাপরে ইনি আল্লাহ জাত নবী কাফরে মরে যাবে দোস্তরা আল্লাহ কোরআনে বলছেন এই তো বাচ্চা ছেলে পড়ে লম ইয়ারি পলামি উলাদ আমার ঠিক কেউ হয় না আমি আমি কার কেউ হই না মিয়া সাহেব বাচ্চা কাছে জানে এরা বুড়ো হয়ে জানে না নাকি ভান করছেন না ভানের মতন পড়ে আছেন ভাব খবরদার ইমানকে বাঁচান ইমান লুটার ব্যবস্থা হয়ে গেছে বাবারা আজ রাস্তাঘাটে ডেক হারমোনিয়াম তবলা বলছেন ইধার খাজা উধার খাজা ওরে বাবারে বাবারে মিয়া সাহেব দোস্তরা কাউবালি সামা জায়েজ যদি হয় এবাদত যদি হয় তুমি যদি এক বাপের পয়দা হয়ে থাকো মসজিদে করো কেন দুনিয়ার ভালো কাজ মসজিদে হবে গান করা মসজিদে হবে না কেন ঢোল বাজানো হারে মসজিদে হবে কেন হাজার ঢেক বাইরে হবে কেন মসজিদে দোস্তরা বন্ধুরা এক্ষুনি খবর এসছে যে বাজারে মেয়ে ছেলে বোঝাই হয়ে গেছে আমাদের মস্তানরা যান মা তোমরা আমাকে বরদাস্ত করার সুযোগ দিও না তোমরা চলে যাও মা এটা মেলা না মা তোর কেসমত খারাপ হবে তোর দিন খারাপ হবে আমার জলসাকে বেজ্জতি করো না আল্লাহ তোমার দুনিয়া আখেরাত বেজ্জতি করবে এটা দিনের মহফিল এটা ওয়াজের মহফিল ওয়াজের মহফিল আল্লাহ আল্লাহ জীবনের মোড় ঘোরান আমি দোয়া করে যাই আল্লাহ কবুল করেন বলো আল্লাহ হুমা আমিন হাজারান সাম দেশে একটা বখিল মানুষ ছিল সাম দেশে একটা বখিল মানুষ ছিল দান করতো না তার বাপ নুকি নুকি দান করেছে তার মেয়ে নুকি নুকি দান করছে বাপের মানা ছিল দিও না দেখতে পেয়ে গেছে বাপ একদিন রাগের মাথায় এক কোপ বেড়ে মেয়ের হাত কেটে দিয়েছে বিয়ে দিয়েছে বাসর ঘরে বিবি কাঁদে মেয়ে কাঁদে স্বামী বলে হাতটা বার করো না আর হাতটা বার করো না তুমি তোমার হাত দিয়ে আমায় খাইয়ে দাও তুমি হাত কেন বার করো না তুমি অমন করো কেন হাতটা বার করো না এত শরম কিসের তুমি আমার বিবি আমি তোমার স্বামী এত শরম কেন
কাঁদতে শুরু করেছি, আল্লাহ আল্লাহ তোমার রাস্তায় দান করো, আমার হাতখানা কাটা গেল, আল্লাহ তোমার রাস্তায় দান করো, আমার হাতখানা কাটা গেল, এমন এলকা হচ্ছে, এলকা হচ্ছে, আয় আমার বান্দি বিসমিল্লাহ বলে হাত বার করে দাও, যেমন হাত তেমন হয়ে গেছে, বলো সোহান। তো বাপ আমাদের এইসব দেখছেন না, আস্তে আস্তে উন্নতি হচ্ছে, কি আপনার খুশি না বেচার? আমি পয়সা করে কি বাক্স জমা রেখেছি না ব্যাংকে রেখেছি? দেখেন সব আল্লাহ করাচ্ছেন, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, ইনশাআল্লাহ সবাই সওয়াব পাবেন। এই নিয়তে আপনারা সকলে কিছু কিছু বিসমিল্লাহ বলে কি বলে দিবেন, আরে বলেন না কি বলে দিবেন, আরে বলেন না কি বলে দিবেন, বিসমিল্লাহ বলে দিবেন। বাপ সকলে যান, আমাদের কিছু ছেলে ভুলে যাচ্ছে, তার কাপড় নিয়ে যাচ্ছে, সবাই বিসমিল্লাহ বলে দেন, আর দরুশি পড়তে থাকেন, আল্লাহুম্মা সব বিসমিল্লাহ বলে দেন, বিসমিল্লাহ বলে দেন, কি বলে বিসমিল্লাহ বলে দিবেন। ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে, আল্লাহ যদি কবুল করেন, আপনারা যদি অন্তরে দোয়া করেন, এখানে একটা কোরআনি ইউনিভার্সিটি করার ইচ্ছা, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, আর জয় বলো আল্লাহুম্মা আমিন। এখন যেটা আমরা পড়াচ্ছি ইসলামী ইউনিভার্সিটি পড়াচ্ছি, এটা কোনো আলিয়ার সাথে মিশ খাবে না, কোনো খারিজের সাথে, এটা ইসলামিক পড়া, বলছি ইসলামী ইউনিভার্সিটির পড়া, এখান থেকে ছেলে দেখি না, যতদিন না হয় বলছেন না দারুল বলছেন এসান থেকে, যেখান থেকে আমরা পরীক্ষা দেওয়ার চিন্তা করবো, ঠিক কথা ভুল কথা? হাজারা দোস্তরা এখানে পড়া অনেক মান পাবে, হয়তো এই পড়ায় আল্লাহ নসিব করে আপনি সৌদি আরব জামের আজহার যেতে পারবেন, বলো আল্লাহুম্মা আমিন, আর জলে বলো আল্লাহুম্মা আমিন। এই শুধু মিলাদ পড়া বিদ্যা নয়, যে পড়ে ইয়া নবী সালাম না, এটা বড় বিদ্যা না, এর একটা ভবিষ্যৎ করার ইচ্ছা, যদি আল্লাহ কবুল করেন বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহ এই জায়গা দিনের জন্য কবুল করেন বলো আল্লাহুম্মা আমিন। আপনারা যেমন আমার পিছনে ইক্তেদা করেছেন, আমার বিশ্বাস রাখেন, কারণ বিশ্বাসই হচ্ছে মেন জিনিস। এই জন্য 40 বছর আর অভ্যাসের সামনে রসুলকে আর সাদেক বানালেন, আল আমিন বানালেন, যাতে কোরআনটা বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সব এক বাক্য বলল যে হ্যাঁ মোহাম্মদ মিথ্যে কথা বলে না, মোহাম্মদ আল আমিন আর সাদেক বল, আলহামদুলিল্লাহ। সাফা মারওয়ার সামনে যে আরববাসী জড়ো করে বলে আপনি কি, তুমি আমাকে চেনো, আমি কে বলে হ্যাঁ আমরা চিনি, আপনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে আমার চরিত্র জানো বলে হ্যাঁ জানি, আপনি জীবনে মিথ্যা কথা বলেন, আপনি আল্লাহ আমিন আর সাদেক বলে, আমি যদি বলি এর পিছনে একদল লস্কর পিছনে দাঁড়িয়ে আছে বলে আমার বিশ্বাস করবো, যেহেতু আপনি মিথ্যা কথা বলেন নাই। তা আমি বলি তোমরা এক আল্লাহকে লাও, এক আল্লাহকে লাও, ব্যাস সব শত্রুর হয়ে পাথর মারতে শুরু করলো, ঠিক কথা ভুল কথা? এইরকম আমারও এদেশে বহুত পূজা হয়েছে, এত দাওয়াত যাইই পেতাম না, এখন আমার বিরুদ্ধে কিছু গেছে বলছেন না, যেহেতু এখন তো আমি মেন জায়গায় আঘাত দিয়েছি যে তোমরা ওহাদানিয়াতে এসো, তোমরা আল্লাহকে ডাকো, কাকে ডাকবে, কাকে ডাকবে, কোন পীরের খাতির না, আল্লাহর হুকুম, কার হুকুম, কার হুকুম, ব্যাস আস্তে আস্তে সত্যি হচ্ছে, আমার কি হবে, আমি কদিন পর মরে যাব। বা আমি যে এই কথা দিয়ে যাচ্ছি, এটা বলে যাচ্ছি, এইটি আমার নাজরদের জেরিয়া, এই অসীমা যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, বাপ বল আল্লাহুম্মা আমিন। দোস্তরা আমি সব বলে দিয়েছি যে আমি দুটো মুরব্বি নিয়ে চলি, একটা হচ্ছে মারা হাকিম উলদ মারা আশরাফ থানভি, একটা হচ্ছে মোজে জামান আমার দাদা হুজুর কেবলা, এই দুটো নিয়ে আমি চলি। তার বাদে আমার দাদা হুজুরের উপর দোষ দিলে আমি ছাড়বো না, নিশ্চয় আমরা প্রতিহার করব। কিন্তু দাদা হুজুর কেন এমন তাকও আলাদা ছিলেন যে কোনো জায়গায় দাওয়াতে করে বাবা মুরগি জবাই করেছ, মুরগি বেঁধেছ, 3 দিন বাবা ছাড়া মুরগি খেতেন না, তিনি এত বেঁধে চালু করে দিয়ে গেলেন, কি কত মুসি করো, পীরকে সেজদা করো, বলেন না ওজুবিল্লাহ, পীরের ওসিলা দিয়ে আমার কাছে চাও, আল্লাহকে ধরো, আরে ওসিলা দুবার গেছে, আল্লাহ আমাকে চেনে, বল আলহামদুলিল্লাহ, আল্লাহ জেকের আল্লাহর জন্য হবে, দিলটা আল্লাহর দিকে, পুরীর ধ্যান রয়েছে কাফের হয়ে যাবে, বহুত কিছু আছে দোস্তরা। অতএব তার খলিফারা এখন তার এন্ট্রি গেছে, আমি যাইনি, আমি ইনশাআল্লাহ কোরআন নিয়ে আছি, হাদিস নিয়ে আছি, আমার দাদা হুজুর আমার মোর্শেদ দিয়ে আছি, বরঞ্চ তারাই গেছে উল্টো, আপনি দেখেন চেকিং করেন, তারাই উল্টো গেছে, আমার দাদার নামে তার উল্টো কত ফর্মুলা বার করেছে, দেখেন একটা জামা সেলাই হয়ে গেল দর্জি বাড়ি থেকে এসেছে, আবার যদি আপনি তাদের সেলাই করেন তো কি হবে, বোকা হবে না, পকেট লাগাবেন, ইয়ে লাগাবেন, আর বাড়াবেন নাকি? আলিয়াও মা কর দিন মোকাবিলা হয়ে গেছে, বলছেন না জকে হ্যান্ডেল লাগানো হয়েছে, আবার লাগাবেন, চায়ের কাপে হ্যান্ডেল লাগালে আবার লাগাবেন,
ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, কোনো লাগাবার দরকার নেই। আল্লাহ কাজ যেভাবে আল্লাহ পাবে, বান্দা আল্লাহ পাবে, আল্লাহ তার ব্যবস্থা দিয়ে দিয়েছেন। বড় সুবহানাল্লাহ, সবাই নবী হতে চায়, সবাই কিছু কিছু বাড়িয়েছে। যে যেমন আমাদের ডাক্তাররা আছে, প্রেসক্রিপশন নিয়ে গেলে এই ক্যাপসুল না এই ক্যাপসুল ধর, আপনি ইঞ্জিনিয়ার ভুল হয়েছে, এইখানটা এরকম করলে হতো, এখানে আপনার ছাড়টা দেবে যাবে, মানে সবাই মাতব্বরি করে, সব মাতব্বর হওয়ার পাগল, মাতব্বরি করে। একজন লোক বট গাছের তলায় শুয়ে আছে, সেখানে মাতব্বরি করছে, বলে কি এত বড় গাছ, আল্লাহর কি বুদ্ধি একটা ফল দিয়েছে এতটুকু, যে একটা গায়ে পড়েছে অমনি জুড়ি বাপরে, এটি নারকল হতো আমার বারোটা বেজে যেত, কাঁটা হলে আমার বারোটা বেজে যেত, সব মাতব্বরি করছে। আল্লাহ দিলেন জানাজা, আবার তুমি পর দোয়া করার দরকার কি আছে তোমার, জানাজা তো দোয়া হাজার। এইভাবে বাড়াতে বাড়াতে কত বেড়িয়ে দিয়েছি আমরা, কোরআন দাম থাকছে না আর, আল্লাহর শরীয়তের দাম থাকছে না, শরীয়তুল্লাহ, শরীয়তে ইসলাম, শরীয়তে নবী, এখন শরীয়তে পীর, পীর সাহেবের কিছু লাগবে, ও তুমি খোদার সাথে যাও, তোমার দাম কি আছে ইসলাম শরীর, তোমার কি দাম আছে, সব দাম থাকছে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। আসুন আপনারা, যখন আমার পিছনে আজ বাপ প্রায় 26-27 বছর মরে গেছেন, আমার ইমামতিকে আপনি নামাজ পড়ছেন, ইনশাল্লাহ আমি আবার ধোকা দেবো না, আমি আপনাদের পথ হারা করবো না, আর যদি করিও দিই আপনারা ধরে আমাকে আল্লাহ কাছে নিয়ে যাবেন, যে আল্লাহ এই ব্যাটা নষ্ট করেছে। হ্যাঁ, উমর খাত্তাব বলছেন, দেখো আমি উমর যদি শরীয়তের বরখায় তোমরা কি করবে, এক সাহাবা লঙ্গা তলোয়ার দিয়ে বলছে তলোয়ার ফেসলা করবে। তা হাজারান কোরআন সুন্নাহ আছে, আমার কি দরকার আছে এগুলো বাড়াবার, আল্লাহ যা দিয়ে তাই পেরে উঠি না, আল্লাহ তাহাজ্জুদ দিয়েছেন, জামাতে নামাজ দিয়েছেন, মেসওয়াক দিয়েছেন, কত কিছু আমার রসুলের সুন্নাহ দিয়েছে, সেইগুলো আমরা পেরে উঠি না, আবার বাড়াচ্ছে। দোস্তরা হাজারা আসুন, আমরা আল্লাহর হব, আর যদি পাখি না দেয় কে দিবে, সব পীররা কিছু কিছু বাড়িয়েছে, না 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 আমার কোরআন সুন্নাহ, আমার মত কোরআন সুন্নাহ, আমি বাড়াতে দেবো না, আমি বাড়বো না। এবং আপনারা জানবেন একবার শরীয়তের পুরো মাপকাঠি দিয়ে আমি চলতে চাই। আপনারা রাজি আছেন? রাজি আছেন? সব আমি বলে রাজি আছেন কিনা, আরে সকলে বলে রাজি আছেন কিনা, যদি থাকেন তকবীর দিয়ে বলেন, বলে না তাকবীর, ইনশাল্লাহ শক্ত করে ধরুন, এই তো আমাদের পরিচয় যে আমরা কি করছি। হাজরান এরকম মামলা করে কাজ হয় না ইনশাল্লাহ। আমরা এই জন্য আমি ফয়সলা দিয়েছি, দিনের ফয়সলা দিয়েছি, দুনিয়ারও ফয়সলা দিয়েছি, আমাদের এখন এক হতে হবে। মুসলমান শুধু নামাজ মানেন, ইত্তেফাক মানেন না, কুল্লুম ইখওয়াতুন মানেন না, শুধু নাম শুধু নামাজ পড়েন আর কিছু মানেন না, আল্লাহ বলছেন ও আতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফারু, মানেন না দুনিয়ার সব মুসলমান আমার ভাই ভাই। আমি তো বলে দিয়েছি আপনারা ওলামায়ে দেওবন্দ সাথে মিল রাখবেন, কারণ আমরাও দেওবন্দি, আমরা সেজার বিরবির লোক, সেজাম বিরবির লোক, আমরাও দেওবন্দি, আমাদের বেশিরভাগ মশলা ওই দিকে ঠেকা আছে, বেরিয়ের সাথে কোনো মত নেই, আমার দাদা হাজুরের কোনো কিতাব বেরিয়ের কোনো খবর পাবেন না, এরা মিথ্যে কথা ঢোকাচ্ছে আমাদের ঘরে, তারা এই দেশে দল পাকাবার জন্য ফুলপুরা হুজুর ভালো উনি খারাপ, ওনার দাদা বাবারা ভালো উনি খারাপ, এটা একটা টাউটারি কথা, এটা একটা চিটিংবাজি কথা, ওনার দাদা ভালো ছিল বাবা ভালো ছিল উনি খারাপ, বলে ওরা সব বাপের নামে কি আছে বেছে কিনে খায় বাপের নামে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপের মতন বাপ পেয়েছেন বেছে কিনে খায়, তোমার তো নসিবে তাও ঝাঁটা জোটে নেই, ঠিক কথা ভুল কথা, মানুষ তো বাপ নিয়ে দাদা নিয়ে থাকবে না, তোমাকে নিয়ে থাকবে। দোস্তরা বন্ধুরা এ সমস্ত করে মানুষকে অসহসা দেয়। আমারও স্বজাতি, আপনারা কোরআন পড়েছেন, রসুলের বাচ্চা হয়ে ইয়াকুব আলাইহিস বাচ্চা হয়ে যদি ইয়াসুফ নবীকে যদি বলছেন কুঁয়ায় ফেলতে পারে, তা আমার আমার আত্মীয় স্বজন কি আমায় কুঁয়ায় ফেলতে পারে না, পায়গম্বরের বেটা যদি ফেলতে পারে, ফুরফুরা পিঠায় বেটা ফেলতে পারে না, এসব অসহসা দিচ্ছে, অসহসা যাবেন না, কানে হাত দিয়ে দেখুন, দেশে কোরআন পড়ে আছে, হাজার লক্ষ মহাদ্দেশ আছে, আমার কতগুলো ল্যান্ড ক্যাসেট আছে, ভিডিও হচ্ছে, এগুলো দেখাবেন সবের সামনে ইনশাল্লাহ, আমাকে হাত দিতে হবে তওবা করবো, এবং সে আমাদের মুড়িদ হবে নয় আমি হব, অত বোকা না। এই তো কদিন অস্ট্রেলিয়াতে ঘুরে আসলাম, সমস্ত আরব শুনে বলছে হাজার সাহেব সাহি, আমি একা বসে নাই, তামাম পৃথিবীর আলেমরা আমাকে হক বলেছে বল আলহামদুলিল্লাহ, তামাম বাংলাদেশের আলেমরা হক বলেছে বল আলহামদুলিল্লাহ, তাও আমি বিশ্বাস হল না। হাজার দোস্তরা অত বোকা না, আমার আখির শেষ, আমার আমার আল্লাহর সাথে যেতে হবে, কবরে যেতে হবে, কাফন কিনতে হবে, এখন কি চালাকি করার সময়,
আমরা আল্লাহর কাজ করব, কার কাজ কার কাজ, দিলটা আল্লাহ দিয়ে কার দিকে, ইনশাআল্লাহ পরিবেশের মধ্যে নিয়ে আসেন, সুন্দর ব্যবস্থা, ছেলে মেয়েকে আল্লাহর বানান, বউ বেটি পর্দা করেন, আজ পাকশি থেকে যারা যাচ্ছেন তওবা করে ইস্তেগফার করে যান, ইনশাআল্লাহ ইসলামে হুকুমত কায়েম করতে হবে। আগে আপনার বাড়ি হোক দেখি, আপনি শুধু সংসদে চলে যাবেন, হ্যাঁ নিজের বাড়ি পর্দা নিয়ে সংসদে যাবো, ইসলাম লাগবে ইসলাম লাগবে, মানে নিজের বাড়ি করুন আগে, নিজের বাড়িকে ইসলামে হুকুমত বানিয়ে দেন, আপসেই সংসদে চলে যায়, বল আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের কিভাবে চলতে হবে জানি না, সেইটা শিখেন, সেইটা করেন, পর্দা পুশিদা ছেলে ফুলেকে আল্লাহর কোরআন দিয়ে দিন ইসলামের, বল আলহামদুলিল্লাহ। আমাদের মাথাগুলি আছে, আপনাদের দাবি রইল সাহায্য সম্পত্তি করবেন, কোরবানি চামড়া ইত্যাদি মান্যত করবেন, আল্লাহ বহুত পুরো করছে, ছেলে পন্থ নিয়ে এসছে, হুজুর এখানে এসেছি আল্লাহ আল্লাহ দিয়ে, না না এখানে আসুন, আল্লাহ দিয়েছে, কে দিয়েছে কে দিয়েছে, এত লোকের দোয়া আল্লাহ কবুল করেছে, আমার কি বুজুর্গী আছে, কিচ্ছু নেই বাপ, আমি আপনাদের জুতোর তলা, সব সব কিছু আল্লাহর, কার বলে না কার, আমার নামে কোনো ওলি আল্লাহ বসাবেন না, খবরদার, কোনো ইস্তারে না, ঘুরপুরা পিছাবে দিবেন না, আমার চিনে না কেউ, বোঝেন না, ফুরফা বিশ্বাস দিবে ইনশাআল্লাহ, বোঝে না, কোনো ওলি আল্লাহ বসাতে পারে না, বসাবেন না, যেহেতু আমি কি কিনে বলবো, আমি ওলি, এখন হাসরের দিনে কি আমার পাশ হয়েছে, আমার নেকির পাল্লাকে ওজন হয়েছে, ওজন হলে আমাকে যা মন চায় যাই বলবেন, খোদা রসুল বাদে সব বলবেন, আমার আপত্তি নাই, কিন্তু এখন কিছু বলবেন, আমি কিছু গ্যারান্টি দিতে পারি না, আমি কি আছি না আছি, আল্লাহ কাছে দোয়া কর, আল্লাহ আমাকে কবুল করো, বলো আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমি নিজে নিজে হইনি, যিনি ফুরফুরার পীর ছিলেন তিনি আমাকে পীর বানিয়ে দিয়ে গেছেন, ঠিক কথা ভুল কথা, এই পাকশিতে ঘোষণা দিয়েছেন যে আমার জায়গায় বড় মিয়া, ঠিক কথা ভুল কথা, আমিও ঘোষণা দিয়ে যাচ্ছি যে আমার বড় ছেলে ইনশাআল্লাহ ভালো আলেম করে নিয়ে এসেছি, ইনশাআল্লাহ আমার জায়গায় সে কাজ করবে, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ দিনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, এবং খাঁটি ভাবে চলো আমাদের তৌফিক দেখ, বলো আল্লাহুম্মা আমিন, দোয়া হবে, দোয়ায় শরীক হন, সকলে আমরা গোনাগার, তওবা করি, আসুন, আমি বড় আমি পড়ি, আপনারা সবাই পড়েন, এলাকাবাসী যা আছে, মা ওমার আবিয়া বাপ, যুবকেরা এসো না, যুবকেরা বাপ, কি নাচো কি নাচো, লাভ নাই, আল্লাহ হও, আরে যুবক বয়সে তো আল্লাহর হওয়া যায়, এসো সবাই তওবা করো বাপ, বড় শক্ত, যুবকরা ছাড়তে চায় না, মজা লাগে কিনা আল্লাহর হন, চল্লিশটা দিন তুমি আল্লাহর সম্পর্ক করো, ইনশাল্লাহ এত মজা লাগবে যে দুনিয়াকে লাথি মারবে, বলো আলহামদুলিল্লাহ। কত কলেজে ছেলে আসে, দাড়ি টাড়ি হয়ে ডাক্তারি পড়ি, বিয়ে পড়ি, এমএ পড়ি, আহা দেখে মনে হয় যে আল্লাহর জান বেহেস্তি থেকে লোকটা ফিরে এসছে, বলো আলহামদুলিল্লাহ, কিন্তু কালকে একজন ডাক্তারি পড়ে আসলো, আল্লাহ হায়াত দেখ, বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহর দিন করে রেখায় এরা দিনকে তলোয়ারবিহীন দিন জিন্দা রেখেছে, বলো আলহামদুলিল্লাহ, তলোয়ার দিয়ে জিন্দা রাখা যায়, নবীর সুন্নত দিয়ে জিন্দা রেখেছে এরা, আল্লাহ কবুল করুক, আরে বলেন আল্লাহুম্মা আমিন, আরে জোরে বলো আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। দোস্তরা আমরা মুসলমান, যদি মুসলমান না হয় কে হবে, আমি দোয়া করে যাই, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, এখন একটু দোয়া করে দিই, সকলেই তওবা করেন, ব্যাস মুরিদ আপনাদের ব্যাপার, যারা মুরিদ হবে নিয়োগ করে মিয়া আমাকে বিরক্ত, হুজুর মুরিদ হুজুর মুরিদ হুজুর মুরিদ, তারা বুঝেছে যে দরবার ডাক্তার শহীদুল্লাহ গেছে এ দরবার হক, মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ রুহুরাম সাহেব মতন লোক গেছে ইনশাআল্লাহ হক, শশীনার মতন পীর সাহেব গেছে, বড় আলহামদুলিল্লাহ, এখন অবশ্য গোলমাল হচ্ছে কিছু, এখন তারা বেদাতের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, এরা ব্রেনি মত নিয়েছে, ওই মোস্তফা হামিদায় গণ্ডগোল করছে, লিবেন না লিবেন না, ও আমাদের ইসলামের শত্রু, হাজরান দোস্তরা এরকম আরো আছে, আমাকে মধ্যে কুফরের ফতোয়া দিল, এই জালাল কুফরের ফতোয়া দিল, আল্লাহুম্মা আমিন, বুঝলেন না, কুফরের ফতোয়া দিল, এটি আমি জিতে গেছি, জালাল বিরোধী পার্টি যখন কুফর বলেছে সব মোমেনরা আমাকে জড়িয়ে গিয়েছে, বলে হ্যাঁ আপনি ইমানদার, বল আলহামদুলিল্লাহ, আর বিরোধী পার্টি না থাকলে হয়, আছে বাপ খুব মুশকিলের দিন ফেলে দিয়েছে, আপনারা দয়া করে হাতে ধরে পায়ে ধরে বলি, রাগ করবেন না, আপনারা বোঝেন জিনিসগুলো কি বোঝেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, গায়েব মানে আল্লাহ, ঠিক কথা ভুল কথা, আপনাদের বারবার বলছি রসুলকে মাটি বলতেই হবে, না কোরআন কাফিরে মরে যাবেন, ইনশাআল্লাহ আমার পরে বক্তারা হয়তো বলবেন, আমরা তাদের অনুরোধ করি, আমার জামাতা আছেন ডক্টরেট, তার 34 বছর হাদিসের অভিজ্ঞতা থেকে আপনাদের হাদিস দিবে, যা আপনার নসিবে হয়তো হতো না, এতদিন পড়তে পারবেন, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, সকলে হ্যাঁ আরো দুজন বন্ধু তারা এসেছেন ডক্টরেট, তারাও এসেছেন ইনশাআল্লাহ, আল্লাহ হ্যাঁ দেখ, সকলে ইনশাআল্লাহ তওবা করেন, সকলে পড়েন না, অন্তর দিয়ে পড়েন না, সকলে পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম, আরে জোরে পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম,
بسم الله الرحمن الرحيم اي الله تعالى امي সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি তওবা করিতেছি তওবা করিতেছি ও বায়াত হইতেছি বাইতে তওবা বাইতে তরিকাত বাইতে ইসতিকামা সুন্নাত বাইতে জিহাদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন একটু দোয়া হবে দোয়ার পরে তখনই সে নামাজটা হয়ে যাবে কারণ এত লোকের উজু করাতে আবার সময় লাগবে আপনারা তাড়াতাড়ি পড়ে নেবেন তারপরে ইনশাল্লাহ আমাদের একের পর এক আসবে আমাদের আল্লামা বলছেন না আমাদের জামাতে আমি এই জামায় পেয়ে খুব খুশি হয়েছি আল্লাহ হায়াত দেখ বলো আল্লাহুম্মা আমিন বলছেন ইনশাল্লাহ এত সুন্দরভাবে আমাদের বোঝান বলছেন না আল্লাহ হায়াত দেখ বলো আল্লাহুম্মা আমিন তার বাড়িতে খুব অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন বলো আল্লাহুম্মা আমিন এখন দোয়া হবে সকলের দোয়ায় শরীক হন আপনারা যারা দিচ্ছেন বিসমিল্লাহ বলে দেন কি বলে দেবো যারা মান্নত করবেন বলছেন জাকাত সেদরা দান খয়রাত আপনারা রাখবেন মুরিদ হয়েছেন আমায় কিছু দিবেন না সব দরবারের মুরিদরা নিজের পীরের জন্য কত খাটে আপনি কি করেন সব দরবারের মুরিদরা এই তো চরমনা হুজুরের বাড়ি গেলাম উনি আমার দোস্ত বলছেন না ওনার মুরিদা কি খাটে বলছেন না এইরকম সব হুজুর আপনারা খাটবেন একটা হক্কানি পীরের কাছে নিয়ে আসা একটা লোকে হেদায়েত সে যদি একইকার নামাজ পড়ে আপনি সব পাবেন বলেন আলহামদুলিল্লাহ কেন 80 জন পীর কাফের আমাদের গোমরা করে দিচ্ছে ও তো লাগাবি লেভেল তো লাগাবে রসুল আল্লাহ এ না হলে তো হবে না কিন্তু কোরআন সুন্না দিয়ে থাকতে হবে ঠিক কথা ভুল কথা শরীয়ত দিয়ে থাকতে আল্লাহ কবুল করেন বলো আল্লাহুম্মা আমিন এখন সকলে একটু দোয়াই শরীক হন যারা বাকি আছেন দেন আর আপনার জাকাত স্যার একটা লাউ গাছের মধু খেতে পারবেন না আপনি পরশু মাসায় দিতে হবে একটা বাড়ি মুরগি আন্ডা পরেও খেতে পারবে না আমাশা দিতে হবে আপনি কিসের মুড়ি ফুটফুলে ভালোবাসে এমনি এক টাকা ছুড়ে দিলে হবে যখন আপনারা আমার সৈনিক হয়েছেন আমার রসুলের সৈনিক ইনশাল্লাহ আমরা রসুলকে নিয়ে থাকবো জিত আমাদের অনিবার্য বলেন আলহামদুলিল্লাহ বলেন ইনশাল্লাহ হাজার আমরা রসুলকে নিয়ে থাকবো আমাদের জিত অনিবার্য যা আল্লাহ কওয়াজা হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যুহুকা আমি বলেছি আমার মত কোরআন সুন্না আপনি ইনকার করেন কাফের হয়ে যাবেন আমি বলছি কোরআন সুন্না আপনি ইনকার করেন কাফের হয়ে যাবেন যদি আমার দিকে তাকান কাফের হয়ে যাবেন কেন আমার মত আমি বলে দিয়েছি কোরআন সুন্না কোরআন সুন্নার বাইরে আমার কোনো মত নাই যদি আপনি বলেন কাফের হয়ে যাবেন কোরআন সুন্না থেকে আমি বুঝান আমি তওবা করে নেব আমার দেশে শয়তান তো আছে বহু রকম কায়দা করে বিষণ্ণ তবে আপনাদের আল্লাহ ভালো করুক যে বাবা ইন্তেকালের পর থেকে আপনারা আমাকে ভালোবেসেছেন আমি আপনাদের সামনে খুব খুশি বলছেন না আমি আপনাদের ঘরে একটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হায়াত দেন আমি একটা তলোয়ার দিয়ে গেলাম বলছেন না আমার ছেলেকে দিয়ে গেলাম বলছেন না আমি মরে গেলেও তাকে নিয়ে থাকবেন আমার দাদা হুজুর কিবলা যেভাবে আমার বাপকে দিয়েছিলেন আমি ওইভাবে দিলাম যখন মারা গোলাম সালমাই সাহেব বললেন যে হাঁকা সাজ্জাদা সিং কোন হয় দাদা হুজুর বললেন আমার নাম বলেছিল ও গো বাবা আমি তোমাদের বড় হুজুরকে আমি সাজ্জাদা সিং আমার গদরে সিং বানিয়ে দিলাম তা আমারও সেই কথা ওইভাবে আমাকেও বাবা দিয়েছেন আমি দিয়ে দিলাম আপনারা কাজ করুন তাকে নিয়ে আমি চোখে দেখে যায় যে আল্লাহ করে আপনারা আমার কাজগুলা করছেন এবং ইনশাল্লাহ নিভাবনা করবেন বিশ্বাস রাখতে আমার উপরে একিন রাখতে হবে না হলে তো আমি বুঝবো না একিন রেখে কাজ করুন আমি দোয়া করে যাই আল্লাহ সহি দেখ এবং যে কোনো যে একটা ইটের ভাটা পোড়ালেও আপনি একটু আমার জন্য ইট রাখবেন বলছেন একটা আন্ডা বড় রাখবেন কেন এখানে কোন ইউনিভার্সিটি করতে হবে আল্লাহ কবুল করেন বলো আল্লাহুম্মা আমিন এই ঈশ্বরের হিসাবটা শুধু আমার বাপের নয় আমার দাদার নয় এটা যারা কাল থেকে হাজির হয়েছে তাদের সবাই বাপের ঈশ্বরের সাহেব আপনারা আজমির নামে খানা দিবেন না বৌদাদের নামে দিবেন না এইটাই সেই খানা বৌদাদের ঈশ্বরের সাহেব আজমির ঈশ্বরের সাহেব আপনার বাপমা ঈশ্বরের সাহেব এই এত বড় লোকের সবের চেয়ে আপনার বাড়ি হবে আপনার বাড়ি 100 লোক খাই হবে সব এইখানে দিবেন ইনশাল্লাহ এত হাজি গাজি মুলবি মরানা এই সব ছাত্র এতিম মিসকিন সবাই আপনাদের দোয়া করবে আল্লাহ কবুল করেন বলো আল্লাহুম্মা আমিন এটা আপনাদের দিয়ে দিলাম আপনারা চালাবেন আর আমাদের দোয়া করবেন আমার ভুল দিয়ে আল্লাহ যেন মাফ করে দেয় আমিও তওবা করি আমার পড়েন না সকালে পড়েন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা আল্লাহুম্মা আমিন এ আল্লাহ বড় আশা করে হাত তাড়িয়ে দিও না আল্লাহ তোমার লাভ হবে না আল্লাহ আমাদের পুড়িয়ে তোমার কি লাভ হবে আল্লাহ আল্লাহ তুমি ওমর খাত্তাবকে নিয়েছো আমাদের নেবে না আল্লাহ আমরা কি দোষী করলাম ওমর খাত্তাব দুনিয়াতে কত না গোনা করেছে
আল্লাহ তাকে কি দিতে পারো? আল্লাহ আমাদের লাভ, আল্লাহ আল্লাহ এই দরবারকে তুমি হেদায়ত দিব, রাখো আল্লাহ এই দরবার ইমানে ইসলাম রাখো আল্লাহ, ইয়া আল্লাহ জোরে বল ইয়া আল্লাহ। বে ওয়াসিলা হে হাম বে সাহারা হে হাম বনে তোমারে কিধর যায়, ইয়া আল্লাহ রাগ করে নি আল্লাহ আমরা গোনাগার, তোমার শয়তানি ধোকায় পড়ে অসহায় পড়ে আল্লাহ আমরা পাচ্ছি না, শয়তানের সাথে আমার পেরে উঠে আল্লাহ তুমি আমাদের দয়া করো আল্লাহ আমাদের লাভ, আল্লাহ রাগ করে নি আল্লাহ। মায়ের মাকে একবার মা বললে কিচ্ছু মনে রাখে না, মা মা সব ভুলে যায়, আল্লাহ আল্লাহ আকবার জোরে বল আল্লাহ আকবার জোরে বল আল্লাহ আকবার, ইয়া আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা রইলে বসুন আল্লাহ, ইয়া আল্লাহ কাল থেকে আসবে যারা আসছি কত কষ্ট আল্লাহ, আমি দোয়া করে যাই আল্লাহ সকলের মনে আশা পড়া আল্লাহ জাগির সব আমাদের মা রসুল পাক শাসন থেকে কুল মাল আল্লাহ যত অলি গস কত আবদার ইমাম মুয়াজ্জিন ইয়া আল্লাহ দুনিয়া যত আছে আল্লাহ সবাই ইনশাআল্লাহ মুসলমান ভাই ভাই তবলিগে যাবেন বাবা, বিনা চিল্লাই না দিয়ে আমার কাছে মুরিদ হবেন নাকি, কমপক্ষে এক চিল্লা দিয়ে আমার কাছে আসবেন, কেন নামাজ জানে রুকু জানে সেজদা জানে ফুরফুরায় মুরিদ বেটা কাজরিয়া করে নামাজই জানে ঠিক মতন, বা আসেন আমরা সব মিলে জুলে কাজ করি সব দুনিয়ার আমার মুসলমান একটা জাত বড় আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ বাচ্চা কাছা জানে মালে ইয়া আল্লাহ আমাদের কোনো একটা আমার রাগ করে নি আল্লাহ রাগ করে নি আল্লাহ আমাদের কাছে রাগ করে কবর দিও না আমাদের কাছে জাহান্নাম দিও না আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ তাম দুনিয়া আল্লাহ ওলি বানিয়ে দাও আল্লাহ, আর কাল থেকে যারা এসছে আল্লাহ ইমানের ভিক দিও আল্লাহ আল্লাহ আমার ভাইদের আল্লাহ যার যার মান্য হাজত আল্লাহ পোড়া করে দেয় আল্লাহ আল্লাহর হাতে মানত করে ফুরফুরাই করে দেবো পিসা করে দেবো কাফের যাবে সব মানত আল্লাহর জন্য আল্লাহর হাতে দেবো কার জন্য কার জন্য কার জন্য কার জন্য আল্লাহ তুমি আর আল্লাহ দা আমি তোমার নামে আল্লাহর জন্য একটা দেবো আল্লাহ কবুল করো বলো আল্লাহ বাচ্চা কাছা জানে মালা এলাকা হয় আল্লাহ ইয়া আল্লাহ পাক মনে মনে চান না আল্লাহকে বলেন কি কথা আপনার বলেন না মিয়া সাহেব আর মিয়া বলেন না আপনার আল্লাহকে মিয়া সাহেব নিজের কথা ইয়া আল্লাহ আমি কন্ট্যাক্ট না নাকি তুমি আল্লাহকে বলো কি চাও বলো ইয়া আল্লাহ জোরে বলেন না ইয়া আল্লাহ কন পুছেগা হামে সরকার মে খালি হাত মাই চালা দরবার ইয়া আল্লাহ রাগ করে নি আল্লাহ আমাদের বাচ্চা করে মুসলমান করে দিই আল্লাহ আল্লাহ করতে আল্লাহ বলুন আল্লাহ আমেরিকা প্লেন উড়ে বেড়াচ্ছে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলে ইয়া আল্লাহ আমেরিকান প্লেন উড়ে বেড়াচ্ছে আল্লাহ আল্লাহ মুসলমানের জান বাচ্চা কাছা বলো আল্লাহ আকবার বল আল্লাহ আকবার আল্লাহ আপনি গবর ইয়া আল্লাহ আমাদের রক্ষা করো আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ কাফেররা যেভাবে শিক্ষা দিয়েছে এর পূর্বে কমে লুত কমে নু কমে সমু আল্লাহ আশা করে আছি আল্লাহ ইয়া আল্লাহ যদি বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাহমা করে চোখের মেলা করে দিয়েছে কাঁদতে পারেন না নিজে আল্লাহ কাছে কাঁদে নিজে জাহান্নাম নেই কত আসা কত গজব কত মিয়া সাহেব কবরে আহা কত গুণে একটু কাঁদে যে চোখ আল্লাহর মহব্বতে কাঁদে ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামে এখন হারাম করে দেয় ফালিয়াল হাকু কালি নওয়ালি আকু কাশিরা তোমরা দুনিয়ায় হাসো কম কাঁদো বেশি চির হাসি হাসতে যাও দুনিয়ায় কেঁদে দেয় ইয়া আল্লাহ একটু কাঁদে চোখের বার কর চোখের বার কর মিয়া সাহেব মা মরলে কাঁদবে বাপ মরলে কাঁদবে আল্লাহর মহব্বতে কান্না পায় না যে আল্লাহ আপনাকে আশাপুর মখলুবাত করেছেন যে আল্লাহ এরকম নবী দিয়েছেন কোরআন দিয়েছেন ইয়া আল্লাহ আমাদের বাচ্চা করি আল্লাহ হমা করেন বলেন আল্লাহ হমা আমিন যে বলেন আল্লাহ হমা আমিন আল্লাহ বাচ্চা কথা জানে ইয়া আল্লাহ বড় আশা করে হাত তুলি যে আল্লাহ আল্লাহ আমি মরি গেছিলাম প্রায় দেড় ঘন্টা আমি বেহুশ ছিলাম হুশি ছিল না আমার হাসপাতালে নিয়ে গেছে আমি বাকি জীবনটা আল্লাহ তোমার রাস্তায় দিয়ে যাচ্ছি আল্লাহ আমাকে কবুল করে দাও আল্লাহ আল্লাহ আমাকে দাও আল্লাহ রাগ করে নি আল্লাহ আল্লাহ বাবা এখানে বলে তোমাকে আল্লাহর শপথ করলাম আমি আল্লাহর শপথ আমাকে হারাবার আলম জন্ম হয় নাই পয়দা হয় নাই ফুলপার সে ঠগার আলম জন্মাতে পয়দা হয় নাই ইয়া আল্লাহ পয় না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার হার হ্যাঁ বদকার হ্যাঁ ডুবে হুয়ে জিল্লত পে হ্যাঁ কুছ ভি হ্যাঁ লেকিন তেরে মিয়া আল্লাহ আরে অদা কর বাপ আমার কাছে নবীদের খুন আছে আমি কোরাইশ বংশের লোক তোমার পায়ে ধরি বাপ আর দাড়ি কেটো না বাপ আজ মনটা ঘুরিয়ে দে আমরা কি দিয়ে নবী লোক নবী তো ঠ্যাং নেই তার বাধা পাবো
নবীর কি জিনিসটা নাই যে নবীকে ঝাড়ন দেবো, হাত মোছেন, নবীকে গ্লাসে পানি, কি খেদমত করবো? এই দুনিয়া যারা শূন্য ছিল তারা নবীর খেদমত করলো ওহদের ময়দানে। রসুলকে জড়িয়ে ধরে হাজার তালহা সরে যাচ্ছেন, রসুল রক্ত মাখা অবস্থায় বলছেন অজেবাত অজেবাত। মহাদেশিনরা বলছে রসুল দোয়া করছেন যে তোমার জন্য জানাজ অজেব অজেব হয়ে গেছে। তাই যে এই জমানের সুন্নত, যারা সুন্নত মুছে দিচ্ছে, যারা সুন্নত নিয়ে থাকে তার জান্নাত অজেব হয়ে যাবে। ইয়া আল্লাহ আমাদের সহি বুঝলে সহি দেখ বলো আল্লাহ হমা আমি আর মনটা ঘোরান, আজকে শক্ত হন, রসুলের সোলজার হন, বাড়ি বাইরে বিবির কাছে, ছেলের কাছে, ঘরের কাছে শক্ত হন। এ বাড়ি রসুলের বাড়ি, এ বাড়ি জমাবে মোহাম্মদ রসুল, আমি আইন চলবে, এই বিবি এই ছেলে এই মেয়ে এই, এখানে রসুলের আইন চলবে, কার কার চলবে কার চলবে, এরা কোনো পিসাবে চলবে না, কোনো মত চলবে না, রাশিয়ার মতে আমেরিকার মত চলবে না, এখানে চলবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তো উম্মত আমরা হব। ও উম্মত বলে সিগারেট খাচ্ছি, উম্মত ওই বিড়ি খাচ্ছি, উম্মত ওই ইটা করি ওটা করি, রসুল খায় মধু আমরা খাই বিড়ি, তোর চাউটার তুই আরে গুন্ডা, রসুল বলে পেঁয়াজ খেয়ে মসজিদে যেন আমার বিড়ি খেয়ে যায়, তোর কপালে ঝাঁটা আছে, টিবি ক্যান্সারে মরবি, আজকে বাজার করে আর খাবো না, আর দাঁড়ি কাটবো না, রসুল শূন্য দিয়ে থাকো, ইনশাল্লাহ কাফন বিহীন তুমি গেলে আল্লাহ জান্নাতে চলে যাবে। তুমি রসুলকে জড়িয়ে দাও, তোমার কাফনটা দরকার নাই, তুমি রসুলকে গায়ে জড়িয়ে দাও, তোমার জায়গা আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলো আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলের মন ঘুরিয়ে দাও আল্লাহ, আমার ভাইদের মন ঘুরিয়ে দাও আল্লাহ। আল্লাহ এর ধানাই পাড়ায় শয়তান বড় চালাক, শুধু অসহসা দিবে, কিচ্ছু করবেন না, একবারে সিদে বলছেন হেসেন আসরাতুল মুসলিম। ইয়া আল্লাহ আমাদের কবুল কর, বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। সকল দর্শী পান আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহ।